আমাদের দেশে আমরা আসলে যেটা হয়েছে যে একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড বলি আর কি, আমি যখন শুরু করেছিলাম ধরেন আজ থেকে প্রায় 3 দশক আগে, তখন যে ধরনের মাইন্ডসেট নিয়ে শুরু করেছিলাম যে চেঞ্জেসগুলো আসবে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে কাজ করা, তো সেই স্বপ্ন নিয়েই কাজ করা এবং ক্যারিয়ারটাকে ডেভেলপ, কিন্তু আসলে সেভাবে হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় আমরা আসতে পারিনি। তো যেটা হয়েছে, প্রথম প্রজন্মের যে কোম্পানিগুলো ছিল, যে ডেডিকেশন নিয়ে শুরু করেছিল, রাইট, যদি বলে যে ন্যাশনাল, ডেল্টা লাইফ, দেন আরও দুটো তিনটে কোম্পানি এসছে, কিন্তু যখন তৃতীয় প্রজন্মের কোম্পানি যখন একবারে 13-14টা আসলো, যেটা বলেন যে প্রফেশনাল পিপুল তৈরি হয় নাই, তো উই আর নট রেডি টু প্রোভাইড দিস মাচ অফ সিইওস। তো এবং এরপরে চতুর্থ প্রজন্মের কোম্পানি, বিমা কিন্তু আমরা জানি এটা অত্যন্ত টেকনিক্যাল একটি সাবজেক্ট এবং এখানে বোঝানোর ব্যাপার আছে, হিসাবের ব্যাপার আছে। এই যে একটা বড় ধরনের অভিযোগ রয়েছে যে যারা এটা নিয়ে মার্কেটে যাচ্ছে তারা কেউ 5 পাস, কেউ 8 পাস, মানে ওখানেই তো ডিজাস্টারটা। মানে মানুষকে তো আসলে মানুষকে বোঝাতে হবে এবং মানুষের আস্থায় নিতে হবে। মানুষ যদি মানুষকে আস্থায় যদি না নেওয়া যায় তাহলে তো আঘাত আগানো যাবে না। যেটা বলছিলাম আসবে, যেটা হচ্ছে যেভাবে এক্সপ্যানশন ইন্ডাস্ট্রি হয়েছে সেভাবে কিন্তু আমাদের ওই যে একসাথে মেধাবী ছেলেমেয়েদেরকে আমরা কিন্তু এখানে আমরা রাখতে আনতে পারি না, আর আনলেও রিটেন করতে পারি নাই, বিকজ অফ সার্ভিস বেনিফিট বলেন, সোশ্যাল রিকগনিশন একটা ইস্যু আছে। যেমন আমি প্রফেসর সাহেব কথা বলছিলাম যখন, যে ছেলেমেয়েদেরকে যখন বলা হয় তোমার ক্যারিয়ার হিসেবে ব্যাঙ্ক না ইন্স্যুরেন্স নিবে, সবাই চায় ব্যাঙ্কের দিকে, তো একটা প্রফেশনাল রেপুটেশন দরকার আছে। বাট আমাদের এখানে যেটা বলে যে আমাদের আগে যে এখন বর্তমানে চেঞ্জ এসছে, আগে আমাদের যখন যেটা বলে সেলস পিপুলরা কথা বলতো মৃত্যু দুশ্চিন্তা নিয়ে, স্যার মারা গেলে কী হবে, কিন্তু এটা একটা জায়গায় ছিল আমরা কাজ করতাম। কিন্তু এখন দেখেন আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে, ফর এক্সাম্পল যেরকম প্রপার্টির কথা বললেন, আমরা মানুষের সার্বিক অবস্থা যেরকম, আমাদের মারা যায় মানুষ একবারই, তা থেকে দুশ্চিন্তায় আছি আমরা, সবাই মারা যাব, কিন্তু অতটা দুশ্চিন্তা নাই। যতটা দুশ্চিন্তা আমরা যে এই যে কোভিডকালীন সময় গেল, এখন করোনা চলছে, সরি এখন আমাদের ডেঙ্গু চলছে, কেউ অসুস্থ হলে যে চিকিৎসা ব্যয় সেটা কীভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি, হেলথ ইন্স্যুরেন্স, আমাদের হঠাৎ করে যদি কেউ পঙ্গু হয়ে যায় কাজ করতে করতে, হাউ তার ফ্যামিলি কীভাবে চলবে, বাচ্চার শিক্ষা, কোনো কারণে যে আমাদের ইনকাম ফল করে তখন বাচ্চার শিক্ষা কীভাবে চলবে। তো এখন লিভিং বেনিফিটসের উপরে সবাই ফোকাস করছে। তো আমার মনে হয় আমাদের রেগুলেটর ভাজামা যেটা বলছেন যে হ্যাঁ অনেক চেঞ্জেস এসছে, আর রিসেন্টলি খুব ভালো একটা চেঞ্জেস যেটা এসছে, যে আগে আমরা খুব আইসোলেটভাবে কাজ করতাম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, এখন কিন্তু একটা সম্ভাবনা হয়েছে ব্যাংকের সঙ্গে আমরা কোলাবোরেশন করা, এখন ই কমার্স যে কোম্পানিগুলো আছে দে ক্যান অলসো পার্টিসিপেট ইন সেলিং ইন্স্যুরেন্স প্রোডাক্ট। রিসেন্টলি আরও একটা সার্কুলার এসেছে যে না কিছু এক্সপেরিমেন্টাল প্রোডাক্ট আমরাও মার্কেটে আনতে পারবো উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য রেগুলেটর। সো অনেক ইন্ডিপেন্ডেন্সি এখন কিন্তু খুব রিসেন্টলি, আমি যেটা বলবো যে আমাদের আইডিয়া থেকে কিছু সার্কুলার এসেছে, মানে আপনি বলতে চাচ্ছেন বিমা খাত অনেক ডাইভার্সিফাই হচ্ছে, নতুন প্রোডাক্ট আসতেছে। জি, সো এখন এটা বলেন যে হ্যাঁ যেটা একটু করতে অ্যাকচুয়ালি কথা বলছিলেন, হ্যাঁ ডেফিনেটলি আসলে আমাদের এখানে কিছুটা ব্যারিয়ার আছে, এই যে প্রোডাক্ট বলেন, নলেজ গ্যাপ আছে, হ্যাঁ অ্যাকচুয়ালি শুধু কি প্রাইসিং করে, ইটস নট দ্যাট, মানে অনেক বড় বড় কোম্পানিতে দেখছি অ্যাকচুয়ালি শুধু আন্ডাররাইটার হিসেবে কাজ করছে, অ্যাকচুয়ালি ক্লেম অ্যানালিস্ট হিসেবে কাজ করছে, অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডেভেলপমেন্টে কাজ করছে, আমরা হয়তো ধরে নিই যে শুধু ভ্যালুয়েশনের কাজই অ্যাকচুয়ালি করবে।